আমেরিকা নয়, সারা পৃথিবী মনে করছে, ইউরোপীয় ইউনিয়ন মনে করছে, আমেরিকা মনে করছে যে বাংলাদেশে যে প্রেস ফ্রিডমের অবস্থা, বাংলাদেশে যে চিন্তা বিবেকের স্বাধীনতার অবস্থা, বাংলাদেশে যে মানুষের যে রুল অফ ল এর যে অবস্থা, এই অবস্থায় এই জন্য মনে করছে যে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের অথবা একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো পরিস্থিতি নাই, এই জন্য ইউরোপীয় ইউনিয়ন তাদের তাদের প্রতিনিধি পাঠাবে না। মোশাররফ ঠাকুর আপনার কাছে যেতে চায়, ভিসা নীতি আসলে কোনো সমস্যা নয় এমনটি বলছেন একেম আজম খান। সেই সাথে বলছি যে আপনারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেন না, এদিকে আওয়ামী লীগ বলছে সংবিধানের বাইরে যাবে না, কি করবে বিএনপি তাহলে? ভিসা নীতিতে আপনারা তো উৎফুল্ল বলা যায়, যদিও সেটা বলছে আওয়ামী লীগ কোনো সমস্যা নয়। বাংলাদেশের 1,40,00,000 মানুষ বাংলাদেশের বাইরে অবস্থান করে, যারা আমাদের এখানে রেমিটেন্স পাঠায়। বাংলাদেশকে যখন মনে করা হয় যে নাইজেরিয়া, সোমালিয়া অথবা উগান্ডার পাশের কোন দেশ কিনা, তখন এটা তাদের কাছে সমস্যা। বাংলাদেশের পুরো বাংলাদেশের সমস্ত মানুষ এই আওয়ামী লীগের গোটা কয়েক লোক ছাড়া এরা বাকিদের সবার জন্য ইজ্জতের সমস্যা। যে এরা মনে করে যে বাংলাদেশ বুঝি সোমালিয়া, নাইজেরিয়া, উগান্ডার পাশের কোন দেশ, যে ভিসা নীতি খেয়েছে, ভিসা নিষেধাজ্ঞা নীতি খেয়েছে। আপনি একটা ছোট্ট বিষয় এনেছেন যে নির্বাচনকে আন্ডারমাইন করার জন্য আজকে দেওয়া হয়েছে ভিসা নিষেধাজ্ঞা। এই ভালো নির্বাচন বলেছে যে আওয়ামী লীগ নাকি ভালো নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ভালো নির্বাচন আসার জন্য কতগুলি শর্ত কাজ করে, যেমন আপনি একটি ভালো অনুষ্ঠান করার জন্য আপনি যেমনি করে একটু স্যুট পরে আসছেন, ভালো একটা জামা কাপড় পরে আসছেন, আমাদের আজম খান সাহেব পেছনে একটা টাওয়াল দিয়ে বসছে, এগুলো হচ্ছে অ্যাটমসফিয়ার। তো সুষ্ঠু নির্বাচনের অ্যাটমসফিয়ার নির্ধারণ করে সমাবেশের স্বাধীনতা সংগঠন আমাদের 37 অনুচ্ছেদ অনুযায়ী, আমাদের বাংলাদেশের সংবিধানের 37 অনুচ্ছেদ অনুযায়ী সমাবেশের স্বাধীনতা, 38 অনুচ্ছেদের সংগঠনের স্বাধীনতা, 39 অনুচ্ছেদের বিবেকের স্বাধীনতা, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা। তো এই তিনটি জিনিস আপনি জানেন যে বাংলাদেশের প্রেস ফ্রিডম অনুযায়ী 180টির দেশের মধ্যে পৃথিবীর মাত্র 163 নম্বরে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের কাবুলেরও নিচে, এই জন্য বাংলাদেশের প্রেস ফ্রিডমের অবস্থা। তো এই জন্য আমেরিকা নয়, সারা পৃথিবী মনে করছে, ইউরোপীয় ইউনিয়ন মনে করছে, আমেরিকা মনে করছে যে বাংলাদেশে যে প্রেস ফ্রিডমের অবস্থা, বাংলাদেশে যে চিন্তা বিবেকের স্বাধীনতার অবস্থা, বাংলাদেশে যে মানুষের যে রুল অফ ল এর যে অবস্থা, এই অবস্থায় এই জন্য মনে করছে যে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের অথবা একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো পরিস্থিতি নাই, এই জন্য ইউরোপীয় ইউনিয়ন তাদের তাদের প্রতিনিধি পাঠাবে না, পর্যবেক্ষক পাঠাবে না। এটা আওয়ামী লীগদের একটি মিথ্যাচার, নির্লজ্জ মিথ্যাচার। ইউরোপীয় ইউনিয়ন তাদের কি বাজেট সমস্যার জন্য পাঠাচ্ছে না, এটা ঠিক নয়। 2008 সালে পাঠিয়েছিল, 2014 সালে পাঠায় নাই, 2008 আমি আপনাকে একটু সংশোধন করে বলতে চাই। এইবারও আমি আপনাকে সম্মান প্রদর্শন করে বলতে চাই, ইউরোপীয় ইউনিয়ন যে কথাটা বলছে সেখানে তো আপনি ঠিক কথা বলি নাই। তারা বলেছে যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই, এই জন্য তারা তাদের প্রতিনিধি পাঠাবেন না, তবে একটি ছোট আকারের একটা বিশেষজ্ঞ দল পাঠাবে, তার পর্যবেক্ষক পাঠাবেন। এই জন্য আমি আপনাকে বলছি যে বাংলাদেশের জন্য নির্লজ্জ, একটা লজ্জাস্কর অবস্থা যে বাংলাদেশের দেশকে মনে করে পৃথিবীর মানুষ যেটা নাইজেরিয়া, সোমালিয়া অথবা উগান্ডার পাশে কোন দেশ কিনা। এখন আমাদের মুর্শিদের গায়ের অংশে ফর্সা হয়তো দেখলে মনে করবে এটা উগান্ডার পাশের দেশ না অথবা নাইজেরিয়ার পাশের কোন দেশ নয়। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আওয়ামী লীগের জন্য যাহা লজ্জার নয় তা সারা বাংলাদেশের মানুষের জন্য লজ্জা। জি মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আমার প্রশ্ন ছিল আসলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আপনারা নির্বাচনে যাবেন না, সরকার বলছে এতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এক্ষেত্রে আপনাদের অবস্থান কি? আমরা অত্যন্ত স্পষ্ট, 2014 সাল থেকে আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে একটি অনির্বাচিত সরকার,
যেটাতে 14 সালে 153 জন বিনা ভোটে, মানে বাংলাদেশের 51% মানুষ ভোট দিতে পারেনি 2014 সালে, আর 2018 সালে ভোট আগের রাত্রে হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ মনে করে 2014 এবং 18 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, এই জন্য এই একটি অনির্বাচিত সরকার যারা আমাদের ঘাড়ে চাপিয়ে বসে আছে, এই অনির্বাচিত সরকারের অবসান হওয়া দরকার মনে করি আমরা। বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা মনে করি যে এই যে অনির্বাচিত একটি পার্লামেন্ট, এই যে একটি ফেক পার্লামেন্ট আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে, এই পার্লামেন্টের ডিসলভ হওয়ার পর আর একটি নতুন পার্লামেন্ট নির্বাচন